আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের উপকূলীয় বনায়ন নিয়ে আলোচনা করব। উপকূলীয় বনায়নের উপর এটি আমাদের দ্বিতীয় ক্লাস। উপকূলীয় বনায়নের উপর আমরা গত সপ্তাহে একটি ক্লাস করেছি, আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীরা, তোমরা জানো যে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে বনভূমি রক্ষা করা এবং নতুন করে বনাঞ্চল সৃষ্টি করা হুমকির মুখে পতিত হয়েছে। তাছাড়া উপকূলীয় বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য সারা দেশের পরিবেশের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এজন্য উপকূলীয় বনায়নের প্রয়োজনীয়তা খুবই বেশি। এতে করে যেমন পশু পাখি, জীবজন্তু, প্রাকৃতিক সম্পদ যেমন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা যায়, তেমনি উপকূলবাসীও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পায়। মোট কথা, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য উপকূলীয় বনাঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উপকূলীয় বনাঞ্চল উপযোগী গাছ হিসেবে গত ক্লাসে আমরা পড়েছি ঝাউ গাছ সম্পর্কে। উপকূলীয় বনাঞ্চলে যে সকল গাছ রোপণ করা হয় তাদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা জানি যে উপকূলীয় বনাঞ্চলের গাছগুলোকে অবশ্যই লবণাক্ততা সহিষ্ণু হতে হবে এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগগুলো যেমন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এই সকল দুর্যোগ রক্ষা প্রতিরোধ সহ্য করে তারা যেন টিকে থাকতে পারে সেই সকল বৈশিষ্ট্য গাছগুলো থাকতে হবে। গত ক্লাসে আমরা ঝাউ গাছ সম্পর্কে পড়েছি, আজকে আমরা তারই ধারাবাহিকতায় দেবদারু গাছ সম্পর্কে জানব। দেবদারু গাছ হচ্ছে একটি, প্রথমে আমরা দেবদারু গাছের বর্ণনাটা দিয়ে নিব। দেবদারু গাছ হচ্ছে চিরহরিৎ বৃক্ষ, কাণ্ডটা হচ্ছে মোটা সোজা এবং এটি অতি উঁচু রকমের হয়ে থাকে। এটি একটি শোভাবর্ধনকারী গাছ। শোভাবর্ধনকারী গাছ মানে অর্থ হচ্ছে এটি সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়। গাছটি সাধারণত 50 থেকে 60 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর গাছটি 500 থেকে 600 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই গাছ উপকূলীয় অঞ্চলে প্রধানত জন্মালেও দেশের বিভিন্ন অঞ্চলে এই গাছ সচরাচর দেখা যায়। সাধারণত অক্টোবর মাসে গাছটিতে ফুল আসে, তারপর গাছটিতে ফল হয় এবং তারপর সেটি পাকে। এখন আমরা জেনে নিব দেবদারু গাছের বীজ সংগ্রহের সময়টা কখন। দেবদারু গাছের বীজ সংগ্রহ করতে হয় জুন জুলাই মাসে। বীজ সংগ্রহের পদ্ধতি, শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে পড়িয়েছি যে বীজ সংগ্রহের পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে গাছ থেকে সরাসরি সংগ্রহ করা আর একটি হচ্ছে মাটি থেকে কুড়িয়ে বীজ সংগ্রহ করা। দেবদারু গাছের বীজ সংগ্রহের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, গাছ থেকে সংগ্রহ করা যায় সরাসরি বীজ এবং মাটি থেকে কুড়িয়ে বীজটি সংগ্রহ করা যায়। এই গাছের ফল পাকলে কালো রঙের হয়। গাছ থেকে যখন ফল বীজ হিসেবে সংগ্রহ করা হবে তখন পাকা ফলটি অর্থাৎ কালো রঙের ফলটি সংগ্রহ করা হবে এবং মাটি থেকে একইভাবে পাকা ফল কুড়িয়ে সংগ্রহ করা যায়। তবে এই গাছের বীজটি সংরক্ষণ করা যায় না, এজন্য বীজটিকে ধুয়ে বস্তার মধ্যে রেখে প্রথমে পচিয়ে নিতে হবে। পচিয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে অর্থাৎ মারাই করে নিতে হবে, তারপর সরাসরি বপন করে দিতে হবে। বীজ বপন, এরপর আসি আমরা বীজ বপনের পদ্ধতি, কি পদ্ধতিতে বীজটা বপন করবো। বীজ সাধারণত দুটি পদ্ধতিতে বপন করা যায়, একটি হচ্ছে মাটিতে সরাসরি বেড নির্মাণ করে বেডের উপর বীজ বপন আর একটি হচ্ছে পলিব্যাগে বীজ বপন। মাটিতে সরাসরি বেড করে দেবদারু গাছের বীজ বপন করা যায়। এছাড়া পলিব্যাগে বীজ বপন করার সময় প্রতিটি পলিব্যাগে দুটি করে বীজ বপন করতে হয়। এক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গমের হার হচ্ছে শতকরা 90%। বীজ বপনের পর প্রাথমিকভাবে ছায়া প্রদানের ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে 2-1 মাস বয়স চারা যখন হয়ে যাবে তখন ছায়াটা সরিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 2-1 মাস বয়স চারা হয়ে যাওয়ার পর তখন যেন কোনো ছায়ার মধ্যে না থাকে, আর অঙ্কুরোদ্গমের হার হচ্ছে 90%। চারা রোপণের সময় চারার বয়স সাধারণত 1.5 থেকে 2 বছর বয়সী চারা রোপণ করা হয়,
সেটি সড়কের ধারে হতে পারে, মহাসড়কের ধারে, বাগানে অথবা উপকূলীয় অঞ্চলে বনায়ন করার সময় দেড় থেকে দুই বছর বয়সী সুস্থ সবল এবং রোগমুক্ত চারা বপন করা হয়ে থাকে। ব্যবহার দেবদারু কাঠটি দেবদারু গাছটি 50 থেকে 60 মিটার লম্বা হলেও এই গাছের কাঠটি হচ্ছে নরম এবং হালকা পাতলা। এই গাছের কাঠ দিয়ে সাধারণত টিনের ধারে ফ্রেম, পাটাতন, দিয়াশলাই এবং প্যাকিং বাক্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেবদারু গাছের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে আমরা যে বই খাতা ব্যবহারের জন্য কাগজ পাই সেই কাগজের মন্ড তৈরিতে সাধারণত দেবদারু গাছ ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেবদারু গাছ সম্পর্কে বিস্তারিত জানলাম। এ পর্যায়ে আমরা উপকূলীয় বনায়নের উপযোগিতা অর্থাৎ বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমরা উপকূলীয় বনায়নের উপযোগিতা সম্পর্কে জানব। উপযোগিতা কথাটির অর্থ হচ্ছে বিভিন্ন রকম সুবিধা বা প্রয়োজনীয়তা। উপকূলীয় বনায়নের সুবিধা বা উপযোগিতা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যায়। কয়েক ধরনের উপযোগিতা রয়েছে বা কয়েক ধরনের সুবিধা রয়েছে। প্রথমে আমরা উপকূলীয় বনায়নের পরিবেশগত উপযোগিতাটা দেখব। উপকূলীয় বনায়নে গাছগুলোর যে আমরা বৈশিষ্ট্য পড়েছি, যে উপকূলীয় বনাঞ্চলের উপযোগী গাছগুলো হবে, শিকড় থাকবে বিস্তৃত। তাহলে বিস্তৃত শিকড় থাকলে তাহলে গাছের শিকড় বেশি জায়গা জুড়ে মাটিকে ধরে রাখবে, ফলে ভূমিক্ষয় রোধ হবে। গাছপালা বেশি লাগালে যে উপকূলীয় গাছগুলো নাইট্রোজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে, তাহলে এরা মাটির উর্বরতা বৃদ্ধি করবে এবং ভূনির্বস্ত পানির স্তরটা বৃদ্ধি পাবে, অর্থাৎ উপরের দিকে উঠে আসবে। আর পানির স্তর যদি নিচের দিকে নেমে যায় তাহলে খরা দেখা দিবে, পানি শূন্যতা দেখা দিবে। কিন্তু উপকূলীয় বনায়ন করলে আমরা একদিকে যেমন ভূমিক্ষয় রোধ করতে পারি, উর্বরতা বৃদ্ধি করতে পারি, এবং সেই সাথে ভূনির্বস্ত পানির স্তর অর্থাৎ মাটিতে পানির স্তরটা উপরের দিকে তুলতে পারি আমরা। উপকূলীয় বনাঞ্চলে বনায়ন করার ফলে ভূমির লবণাক্ততা হ্রাস পায়, এতে করে অন্যান্য গাছ এবং জীবকুলের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয় উপকূলীয় বনায়ন সৃষ্টির মাধ্যমে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রাণীকুল অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এবং উদ্ভিদকুল অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে উপকূলীয় বনায়নের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটি ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় বনায়ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের গাছপালা, মানুষজন, বাড়িঘর এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে থাকে। এছাড়া যে সকল উপকূলীয় অঞ্চলে পাহাড় রয়েছে সেই সকল এলাকায় উপকূলীয় বনায়ন বিভিন্ন রকম পাহাড়ি অঞ্চলে, যে সকল উপকূলীয় অঞ্চলে পাহাড় রয়েছে সেই সকল এলাকায় ভূমিধস, বালিয়াড়ি ও ঝড় রোধ করে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এ সময়। এছাড়া উপকূলীয় বনায়ন বৃষ্টিপাত হওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করে। মানুষ, পশু পাখি এবং জীবজন্তুর এক নিরাপদ আবাসস্থল তৈরি করে উপকূলীয় বনায়ন। এছাড়া রয়েছে বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন গাছপালা ও জীবজন্তুকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উপকূলীয় বনায়ন। এগুলো হচ্ছে উপকূলীয় বনায়নের পরিবেশগত উপযোগিতা। এ পর্যায়ে আমরা উপকূলীয় বনায়নের নান্দনিক উপযোগিতা সম্পর্কে জানব। নান্দনিক উপযোগিতা কথাটির অর্থ হচ্ছে সৌন্দর্য বোধ। কি সৌন্দর্য বোধে ক্ষেত্রে কিরকম কি কাজ করে বা কি সুবিধাজনক কাজ করে উপকূলীয় বনায়ন, সেটি আমরা এখন জানব। যে উপকূলীয় বনাঞ্চলে সমুদ্রের তীরবর্তী এলাকায় যদি গাছ লাগানো হয় তাহলে একটি অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়, সেই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দেশি বিদেশি পর্যটকের সৌন্দর্য ঘটে এবং দেশীয় ভ্রমণ পিয়াসু মানুষের আগমন ঘটে থাকে। এটি হচ্ছে উপকূলীয় বনাঞ্চলের নান্দনিক উপযোগিতা। এ পর্যায়ে আমরা উপকূলীয় বনায়নের অর্থনৈতিক উপযোগিতা বা অর্থনৈতিক লাভ বা সুবিধার কথাটি জানব। যে উপকূলীয় বনায়নে যে অপরূপ সৌন্দর্য রয়েছে, সমুদ্রের তীরবর্তী এলাকায় যে উপকূলীয় বনায়ন হলে যে সৌন্দর্য বোধের সৃষ্টি হয় সেটি দেশি এবং বিদেশি পর্যটককে আকর্ষিত করে, তারা ভ্রমণে আগ্রহী হয়, আর পর্যটকদের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পায়, অর্থাৎ জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে থাকে। উপকূলীয় বনায়নে লবণাক্ততা সহিষ্ণু যে ফলগুলো রয়েছে যেমন খেজুর, তাল, তেঁতুল, জলপাই ইত্যাদি গাছের যদি বাগান করা যায় তাহলে তা বিক্রির মাধ্যমে উপকূলীয় এলাকাবাসী আর্থিকভাবে লাভবান হতে পারে। এছাড়া উপকূলীয় বনাঞ্চলে বিভিন্ন রকম মৌমাছি মৌচাক তৈরি করে থাকে, সেই মৌচাক থেকে আমরা প্রচুর পরিমাণে মধু ও মোম পেতে পারি।
এছাড়া উপকূলীয় বনাঞ্চলে যে গাছগুলো হয় সেই গাছগুলো আমরা প্রয়োজনের সময় কেটে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতে পারি, গৃহ নির্মাণ করতে পারি, খুবই তৈরি করতে পারি, আসবাবপত্র তৈরি করে আমাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি। এগুলোই হচ্ছে আমাদের উপকূলীয় বনাঞ্চলে অর্থনৈতিক উপযোগিতা। এরই সাথে সাথে আমরা পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ উপকূলীয় বনায়ন শেষ করলাম। আমরা আগামী ক্লাসে নতুন কোন অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।